নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আপনাদের সকলকে জানাই ধনতেরাস এবং দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজ আমি আপনাদের সাথে এখন আলোচনা করব ধনতেরাসের এই বিশেষ পর্বে দ্বাদশ রাশির মানুষেরা কি এমন সহজ পন্থা অবলম্বন করবেন যার মাধ্যম দিয়ে আপনারা সারা বছর জুড়ে আর্থিক সমৃদ্ধি লাভ করতে পারবেন। আলোচনা যেহেতু আপনাদের ক্ষেত্রে রাশিভিত্তিক করব, তাই প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি। দেখুন, যারা মেষ রাশির জাতক আছেন, যারা মেষ রাশির জাতিকা আছেন, তারা ধনতেরাসের দিন সন্ধ্যাকালে আপনার বাড়ির গেটের মুখ্য দ্বারে পাশে আপনারা কিন্তু একটি ছোট্ট মাটির প্রদীপে সামান্য তিল তেল দ্বারা পোলতে করে জ্বালিয়ে দিতে পারেন এবং তার মধ্যে দুটি কালো গুঞ্জার ফল দিয়ে আপনারা আপনাদের আর্থিক মনস্কামনা জানাতে পারেন। এতে নিশ্চিতভাবে আর্থিক সম্বন্ধীয় সমস্যা আপনাদের ক্ষেত্রে সারা বছর জুড়ে দূর হতে দেখতে পাবেন। বৃষ রাশি, দেখুন, যদি আপনারা সঞ্চিত অর্থ আপনাদের ক্ষেত্রে ক্ষয় করে ফেলছেন, অর্থ কোনোভাবেই আপনাদের ক্ষেত্রে টিকছে না, এমন ক্ষেত্রে ধনতেরাসের দিন পাঁচটি অশ্বত্থ পাতা আপনারা কিন্তু সকালেই জোগাড় করে নিয়ে চলে আসুন। আপনারা ধনতেরাসের শুভ মুহূর্ত চলাকালীন সেই পাঁচটি পাতার মধ্যে সামান্য হলুদ রঙের চন্দন লেপন করে আপনারা প্রবাহমান জলে আপনার আর্থিক মনস্কামনা জানিয়ে ভাসিয়ে দিন। নিশ্চিতভাবে দেখবেন সারা বছর জুড়ে আপনাদের ক্ষেত্রে আর্থিক শ্রীবৃদ্ধি অবশ্য ঘটছে। মিথুন রাশি, দেখুন, যদি দেখছেন আপনারা আপনাদের আর্থিক ক্ষেত্রে হঠাৎ করে লাভ পেতে চাইছেন, বহুদিন যাবৎ পরিশ্রম তো করছেন কিন্তু লাভ হচ্ছে না, এমন ক্ষেত্রে আপনারা আর্থিক লাভের আশা করছেন, তাহলে ধনতেরাসের দিন আপনারা অশ্বত্থ গাছের তলায় সামান্য পাঁচমুখী যে প্রদীপ রয়েছে সেই প্রদীপ তিল তেল দ্বারা জ্বালিয়ে দিন। এমনটি করে আপনার মনস্কামনা জানান, আর্থিক ক্ষেত্রের মনস্কামনা। তবে যখন আপনারা এমন কাজটি করবেন তা যেন অত্যন্ত শুভ সময় হয়, সেটিকে অবশ্যই মাথায় রেখে করবেন। শুভ সময় করা কাজ আপনাদের ক্ষেত্রে নিশ্চিতভাবে আর্থিক ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তি অবশ্য দেবে। কর্কট রাশি, দেখুন, যদি আপনাদের ক্ষেত্রে এমনটি দেখতে পাচ্ছেন ক্রমাগত ঋণে জর্জরিত হয়ে যাচ্ছেন, ক্রমাগত আর্থিক সংকটের মধ্যে পড়ে যাচ্ছেন, তাহলে আপনারা ধনতেরাসের দিনকে আপনারা যে কোনো নিকটবর্তী শ্মশানের পাশে যেখানে কূপ রয়েছে, অর্থাৎ যেখানে কুয়ো রয়েছে অথবা যেখানে কোনো নদী রয়েছে বা কোনো পুকুর রয়েছে, সেখান থেকে জল নিয়ে আপনারা অশ্বত্থ বৃক্ষের গোড়ায় অবশ্য দিন। এমনটি আপনারা করুন এবং আপনারা আপনাদের মনস্কামনা জানান। এমনটি যদি আপনারা করছেন শুভ সময় দেখে ধনতেরাসের দিন, নিশ্চিতভাবে আপনাদের ক্ষেত্রে সারা বছর জুড়ে আর্থিক শ্রীবৃদ্ধি মিলতে দেখতে পাবেন। সিংহ রাশি, দেখুন, যদি আপনি দেখছেন আপনার ব্যবসার ক্ষেত্রে ঘন ঘন ক্ষতির সম্মুখীন আপনি হচ্ছেন এবং বাড়িতে কোনো আর্থিক সচ্ছলতা নেই, তাহলে আপনারা ধনতেরাসের দিন থেকে প্রত্যেক দিন আপনারা যদি গরুকে কাঁচা ছোলা এবং গুড় খাওয়াতে পারেন, এমনটি যদি আপনারা সপ্তাহে অথবা মাসে একদিন করেও করতে পারেন, নিশ্চিতভাবে সারা বছর জুড়ে আর্থিক শ্রীবৃদ্ধি পেতে আপনারা অবশ্যই দেখতে পাবেন। কন্যা রাশি, দেখুন, কন্যা রাশির যারা জাতক জাতিকা আছেন তারা তাদের জীবনে আর্থিক স্থিতিশীলতা যদি সঠিকভাবে নেই এমনটি মনে করছেন, তাহলে আপনারা ধনতেরাসের দিন আপনারা দুটি পদ্মফুল নিয়ে চলে আসুন এবং দুটি পদ্মফুল আপনারা আপনার গৃহে হতে পারে, আপনার নিকটবর্তী কোনো লক্ষ্মী মন্দিরে হতে পারে, মা লক্ষ্মীর চরণে অর্পণ করুন এবং আপনারা আর্থিক মনস্কামনা অবশ্য জানান। নিশ্চিতভাবেই দেখবেন আপনাদের ক্ষেত্রে সারা বছর জুড়ে আর্থিক শ্রীবৃদ্ধি অবশ্য ঘটছে। তবে যখন আপনারা ফুল অর্পণ করবেন তখন ধনতেরাস চলাকালীন যেন শুভ সময় থাকে, এমনটি অবশ্যই মাথায় রেখে ফুল অর্পণ করুন, তা আপনাদের জন্য শুভ হবে। তুলা রাশি, দেখুন, যদি আপনি আর্থিক সমস্যায় ভুগছেন তাহলে ধনতেরাসের দিন আপনারা কিন্তু লক্ষ্মীর মন্দিরে চলে যান এবং মা লক্ষ্মীর মন্দিরে একটি নারকেল, জলপূর্ণ নারকেল আপনারা অর্পণ করে দিন, আপনার মনস্কামনা জানান আর্থিক ক্ষেত্রে। নিশ্চিতভাবে দেখবেন সারা বছর জুড়ে আর্থিক শ্রীবৃদ্ধি আপনাদের ক্ষেত্রে অবশ্যই ঘটবে। এমন প্রক্রিয়া যখন করবেন তখন যেন ধনতেরাসের শুভ পর্ব চলাকালীন শুভ সময় থাকে, সেদিকে অবশ্যই খেয়াল রাখা প্রয়োজন। বৃশ্চিক রাশি, দেখুন, যদি আপনি ক্রমাগত ঋণে জর্জরিত হয়ে থাকছেন তবে ধনতেরাসের দিনকে আপনারা শ্মশানের
নিকটবর্তী যেখানে পুকুর রয়েছে, নদী রয়েছে, কূপ রয়েছে, সেখান থেকে জল নিয়ে এসে অশ্বত্থ বৃক্ষের গোড়ায় জল অর্পণ করুন। এবং যখন আপনারা জল অর্পণ করছেন তখন যেন ধনতেরাসের তিথি চলাকালীন অবশ্যই যেন শুভ সময় চলছে এমনটি আপনাদের বিশেষ খেয়াল রাখা উচিত। এই সময়কালে করা কাজ নিশ্চিতভাবে আপনাদের ক্ষেত্রে সারা বছর জুড়ে আর্থিক শ্রীবৃদ্ধি ঘটাতে সাহায্য করবে। যাদের ধনু রাশি তাদের ক্ষেত্রে বলবো, ধনতেরাসের দিন গুলারের 11টি পাতা আপনারা ভালো করে সুতো দিয়ে বেঁধে আপনারা বটগাছের বটবৃক্ষের গোড়ায় বটবৃক্ষের চারিপাশে কিন্তু ধনতেরাসের শুভ সময়কাল চলাকালীন আপনারা লাগিয়ে দেবেন। অবশ্যই যেন এই প্রক্রিয়াটি করার সময় আপনাদের মাথায় রাখতে হবে দিনের বেলা করতে হবে, রাত্রেকালে করা যাবে না। তাতে দুটি দিন আপনারা পাচ্ছেন, এক তো শুক্রবার, এক তো শনিবার। শনিবার সকালের দিকেও কিন্তু আপনারা এই প্রক্রিয়া শুভ সময় থেকে করতে পারেন। এমন প্রক্রিয়া যদি আপনারা করছেন নিশ্চিতভাবে আপনাদের দেখবেন আপনারা আপনাদের সারা বছর কিন্তু আর্থিক লাভ, আর্থিক সমস্যা থেকে মুক্ত হতে দেখতে পাবেন। মকর রাশি, দেখুন জীবনে যদি আপনাদের আর্থিক স্থিতিশীলতা না থাকে ধনত্রয়োদশীতে ধনতেরাসের দিনকে দুটি পদ্ম ফুল নিয়ে মা লক্ষ্মীর চরণে অর্পণ করুন। মা লক্ষ্মীর মন্দিরে গিয়ে হতে পারে, আপনার গৃহে হতে পারে, এবং সেখানে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করে আপনারা কিন্তু কনক ধারা স্তোত্রের পাঠ করতে পারেন অথবা শ্রী সূক্তমের পাঠ করতে পারেন। নিশ্চিতভাবে আপনাদের ক্ষেত্রে অবশ্যই কিন্তু আর্থিক লাভ পেতে দেখতে পাবেন। তবে বিশেষভাবে মাথায় রাখতে হবে যখন এই প্রক্রিয়া আপনারা করছেন তখন ধনতেরাসের বিশেষ পর্ব চলাকালীন যেন শুভ সময় অতিবাহিত হয় এমন সময়ই আপনাদের ক্ষেত্রে এই প্রক্রিয়া করা উচিত, তবেই আপনারা আপনাদের ক্ষেত্রে সারা বছর জুড়ে আর্থিক শ্রীবৃদ্ধি মিলতে দেখতে পাবেন। কুম্ভ রাশি, দেখুন কুম্ভ রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তারা ধনতেরাসের দিন আর্থিক সমৃদ্ধির জন্য, আর্থিক সচ্ছলতার জন্য পূজার স্থানে আপনারা রাত্রেবেলা অর্থাৎ রাত্রি জাগরণ করে আপনারা কিন্তু স্ফটিকের মালায় একটি ছোট্ট মন্ত্র জপ করতে পারেন, যে মন্ত্র বিশেষভাবে আর্থিক সচ্ছলতা আপনাকে অবশ্যই দেবে। তবে আর্থিক সচ্ছলতার জন্য যে মন্ত্র আপনারা জপ করবেন, মন্ত্র জপের সময় মাথায় রাখতে হবে আপনারা যেন ধনতেরাসের দিনকে শুভ সময় যখন চলছে সেই সময় কিন্তু আপনাদের মন্ত্র জপ প্রয়োজন। মন্ত্র কি? ওম শ্রীং ওম রিং শ্রীং রিং ক্লিং শ্রীং ক্লিং বিত্তেশ্বরায় নমো মন্ত্রের জপ করুন। নিশ্চিতভাবে আপনাদের ক্ষেত্রে সুফল প্রাপ্তি ঘটতে দেখতে পাবেন। মীন রাশি, দেখুন কর্মক্ষেত্রে এবং ব্যবসায় যদি আর্থিক উন্নতি আপনি চাইছেন ধনতেরাসের দিনকে দুটি কলার চারা আপনারা রোপণ করুন এবং তাদের যত্ন নিন। প্রত্যয়িকভাবে ধীরে ধীরে তাকে বড় হতে দিন এবং এই চারা দুটি আপনারা কিন্তু আপনার গৃহে নয়, আপনার নিকটবর্তী কোনো মন্দিরে অবশ্যই রোপণ করুন। এবং এই প্রক্রিয়া যখন আপনারা করছেন তখন যেন ধনতেরাসের শুভ পর্ব চলছে, ধনতেরাসের এই তিথিযুক্ত দিনে শুভ সময় চলছে এমন সময়কে দেখেই আপনারা এই কাজটি করবেন। নিশ্চিতভাবে দেখবেন সারা বছর জুড়ে আপনাদের ক্ষেত্রে আর্থিক শ্রীবৃদ্ধি মিলছে। তবে একটি জিনিস ভীষণভাবে মাথায় রাখবেন, তা হচ্ছে যেই বৃক্ষ আপনারা রোপণ করেছেন সেই বৃক্ষের ফল আপনারা কোনোভাবেই খাবেন না, তা আপনাদের জন্য কিন্তু শুভ নয়। তাহলে আজ আমি আপনাদের সাথে আলোচনা করলাম দ্বাদশ রাশির মানুষদের ক্ষেত্রে কি কি সহজ পন্থা অবলম্বন করে সারা বছর জুড়ে আর্থিক শ্রীবৃদ্ধি আপনারা লাভ করতে পারেন সে বিষয়ে। আমাদের এই ছোট ছোট এপিসোড আপনাদের কিরকম লাগছে অবশ্যই লিখে জানাবেন। যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না। অনেক অনেক ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে।